তো এই ডিটেইল আমরা কথা বলবো, এই যে লোগো কিভাবে তৈরি অ্যাড করতে হবে, পাশাপাশি আচ্ছা লোগো অ্যাড করা এবং পাশাপাশি এই যে ব্যানারটা কিভাবে আমরা অ্যাড করবো সে বিষয় নিয়ে কথা বলবো। তো লোগো অ্যাড করার আগে আমাদের লোগো তৈরি করে নিতে হবে। তো আমি আপাতত গুগল থেকে একটা লোগো অ্যাড করে দেখাচ্ছি, ই কমার্স লোগো লিখে সার্চ করলাম, সার্চ করার পর এরকম আসবে। তো আমি ইমেজে যাচ্ছি, ইমেজ সেকশনে যাওয়ার পরে আপনি এখানে কপিরাইট ফ্রি ইমেজ ব্যবহার করবেন, টুলসে যাবেন, টুলসে গিয়ে ইউজার রাইটে এখানে দেখবেন ক্রিয়েটিভ কমন্স লাইসেন্স, কমার্শিয়াল অ্যান্ড আদার লাইসেন্স এটাতে যাবেন না, ক্রিয়েটিভ কমন্স কমন লাইসেন্স এটাতে যাবেন। গেলে আপনি এই লোগোগুলো রিইউজ করে ব্যবহার করতে পারবেন আপনার প্রতিষ্ঠানের জন্য, ঠিক আছে? তা আমি আপাতত এটা নিচ্ছি, এগুলোর রিউজ করার সুযোগ আছে। তো আমি এখান থেকে ট্যাব ওপেন দেখেন ওপেন হবে, আমি এখান থেকে সেভ দিয়ে দিলাম, ডেস্কটপ এটা দিয়ে দিলাম। আর তাহলে আমি এটা কি অ্যাড করে ফেলি, এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে ভিউ ফটো সরি এডিট পিকচার, এডিট পিকচার থেকে আপলোড ফটো ডেস্কটপ এই লোগোটা আমি এখানে দিয়ে দিই, আপলোড করে দিলাম। আপনি চাইলে এখানে একটা ডিসক্রিপশন লিখে দিতে পারেন, দিস ইজ নিউ কমার্স। এইটুকু লিখলাম, আপনি আরো সুন্দরভাবে লিখবেন। লেখার পরে একটা রিউজ করলাম, এরকম সেভ দিয়ে দিলাম। সেভ দিলে এটা সেভ হয়ে যাবে, এটা আমরা এখানে সেভ হয়ে গেল এটা, ঠিক আছে? এই ইউজার নেমটা এটা হচ্ছে দু একটা লাইক বা এগুলো না হলে হয় না। তো এরপরে আসেন, এখানে আমরা ব্যানারটা অ্যাড করব। তো ব্যানারের সাইজটা কেমন সেটা যদি আমি গুগলে দেখি, আমার এখানে দেখাচ্ছিল যে 820 পিক্সেল বাই 332, উইথ হবে 820 আর 332। তো ব্যানারটা আমি কীভাবে নেব, আমরা চাইলে সেমভাবে আমি যেরকম কমন ইউজার কমন লাইসেন্স এইভাবে ক্রিয়েটিভ কমন লাইসেন্স এভাবে নিয়েছিলাম, আপনি চাইলে এভাবে নিতে পারেন। আর যদি চান ফ্রি টুলস আছে সেটাও ব্যবহার করতে পারেন, সেটা কি ক্যানভা, ক্যানভাতে গিয়ে আপনি এখানে এখান থেকে আপনি আপনার প্রয়োজন মতো ডিজাইন তৈরি করে নিতে পারেন। ক্রিয়েট ডিজাইনে গিয়ে আপনি যদি এখানে দিয়ে দেন, তো এইখানে অল ডিজাইনেও আপনি গিয়ে এখান থেকে, আমার কিছু ডিজাইন করা আছে আমি সেগুলো এখানে আপনারা দেখতে পাচ্ছেন। তো আপনি যদি চান এখান থেকে আপনি ডিজাইন করে নিতে পারেন, ঠিক আছে? ফেসবুক পোস্ট, ফেসবুক কভার, এই সেকশানে গেলে আপনি মোটামুটি অনেকগুলো কভার পাবেন। তো ক্রিয়েট কভারে আপনি ক্লিক করলে এভাবে এটা চলে আসবে, টাইম নেবে, নিচ্ছে, নেট স্পিড অনেক স্লো। আবার আপনি চাইলে কাস্টমভাবে এ করেও নিতে পারবেন, ঠিক আছে? এটা তৈরি হয়ে গেল এভাবে, তাহলে চাইলে কাস্টম। এখন আপনি এর উপরে কভার তৈরি করবেন। তো ই কমার্স যদি লেখেন এখানে, ই কমার্স লিখে যদি আমি সার্চ করি, তো এই রিলেটেড বিষয়গুলো এখানে আসার কথা। এলিমেন্ট আছে এখানে দেখবেন প্রচুর, কি ধরনের এলিমেন্ট লাগবে, সেল লিখলাম, আপনাদের নেট স্পিড ফাস্ট হয় তো অনেক দ্রুত কাজ করবে, আমার মতো এরকম স্লো অবস্থায় পড়ে গেলে তো ঝামেলা। এই দেখেন যেগুলো ফ্রি, আপনি ফ্রি এগুলো এনে এনে এখানে রাখেন, আপনি ফ্রি দিয়ে অনেক কাজ সেরে নিতে পারবেন। আবার কিছুগুলো দেখেন এই যে প্রো আছে, এগুলো পেমেন্ট মানে নিতে গেলে আপনার
তাদের পে করতে হবে, পে না করলে হবে না। পাশাপাশি এটা প্রো, এটাতে হবে না, এটা নেওয়া যাবে না। এটাও ফ্রি। তো মনে করেন আমি তিনটা, আপনি এখানে টেক্সট দিয়ে দেবেন, এখানে টেক্সট অ্যাড করার জন্য, টেক্সট অ্যাড করার জন্য আপনি টেক্সট, এই যে টেক্সট এখানে জাস্ট নিয়ে এসে এখানে ক্লিক করে দেন, টেক্সট চলে আসলো। এখান থেকে যে স্টাইল আপনার ইচ্ছা পছন্দ সেই স্টাইল আপনি এখানে এনে দিলেন। ও এটাও ফ্রি, সমস্যা নেই, ফ্রি হবে। আপনি এটাকে এনে এখানে বসালেন, বসায় লিখে দিলেন। এই ফন্টটাই টোটালি বড় তারি, সিও এমএনইআর সিএসি কমার্স, এটা ধরে একটু সাইডে টানলাম, বাস নিচেরটাতে নিয়ার ইয়র জাস্ট আপনার স্লোগান বা এইভাবে আপনি লিখে দিয়ে 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 দিলেন। আর তিনটাকে ধরে আপনি একটু উপরে উঠাই দিলেন। মোটামুটি মনে করেন আপনার ডিজাইন শেষ। তা আপনি এখানে আরো অনেক এলিমেন্ট পাবেন, ব্যাকগ্রাউন্ড পাবেন, আপনি ব্যাকগ্রাউন্ড যদি দিতে চান তো এখান থেকে দেখি ই কমার্স, ই কমার্স রিলেটেড কোনো এরকম কিছু নেই, এটা ফ্রি যেটা ইচ্ছে সেটা এখানে এনে ছেড়ে দেন, ব্যাকগ্রাউন্ড হিসেবে চলে আসলো। এরপরে আপনি কি করবেন, এখান থেকে ডাউনলোডে যাবেন, ডাউনলোডে গিয়ে এখান থেকে জেপিজি যেটা আপনার ইচ্ছা সেটা নেবেন, নিয়ে জাস্ট সাইজ এখানে দিয়ে দিলেন, এখানে ডাউনলোড হয়ে গেল। আবার আপনি চাইলে কাস্টম সাইজ কিন্তু এখান থেকে তৈরি করে নিতে পারতেছেন। আপনি, আমি এগুলো কাস্টম সাইজ চাইলে আপনি এখানে তৈরি করে নিতে পারেন। যে কাস্টম সাইজ আপনি হোমে যাবেন, প্রথমে গেলে ক্রিয়েটে এখানে এসে ক্রিয়েট এইখানে যেটা ইচ্ছে যেখানে যান একটা এক জায়গায় কাস্টম সাইজ এখানে ক্লিক করেন, এখানে লেখেন 820, 820 আর এইখানে কত ছিল 820 আর 312, এখানে চলে আসলো। ঠিক আছে, এখানে আপনার যেমন সাইজ তেমন সাইজ চলে আসলো। এবার আপনি ব্যাকগ্রাউন্ড দরকার, ব্যাকগ্রাউন্ড যেটা দরকার সেই ব্যাকগ্রাউন্ডটা এখানে নিয়ে আসেন। আমরা একটু আগে যেটা নিয়ে আসলাম দুইভাবেই দেখাচ্ছি, এটা ছেড়ে দিলাম, এখানে ব্যাকগ্রাউন্ড চলে আসলো। এবার এলিমেন্টে যদি যাই বা আমি আরো ক্যারেক্টার বা এই ধরনের যদি ফ্রি এর মিডিলে রাখলাম, একে নিয়ে এসে অ্যালাইন করা যায়, পজিশন পজিশন যদি আমি সেন্টার দিয়ে দিই তো সেন্টারে থাকবে আর মিডিল মিডিলে থাকলো। এরপরে আরো যে যে বিষয়গুলো ছিল মনে করেন এটাকে আমি পাশে এনে রাখলাম, আর এটাকে এখানে এনে রাখলাম। এখন ব্যাকগ্রাউন্ডটা তেমন ভালো লাগছে না, ব্যাকগ্রাউন্ড একটু অন্য কালারে দিলে কেমন হয়,
বাজে, একটু খুঁজে দেখবেন আর কি, খুঁজে দেখে দেখে দিয়ে দেবেন। তা আমি এটা দিয়ে দিচ্ছি, এটা কি প্রো ফ্রি? তাও আর টেক্সট আগে যেভাবে দিয়েছিলাম সেভাবে টেক্সট দেবেন। এখানে প্রচুর টেক্সট আছে, আপনি চাইলে টেক্সট নিতে পারবেন। আপাতত এটা নিয়ে আসি, নিয়ে আসার পরে আমি সাইজটাকে ঠিক করে নিই। টেক্সট এখান থেকে আপনি ক্লিক করে এখানে বিভিন্ন ধরনের টেক্সট পাবেন। ঠিক আছে, অ্যালাইন টেক্সট অ্যালাইন যেখানে ইচ্ছে সেভাবে দিতে পারবেন, সেন্টার। এরপরে এখানে পজিশন সেন্টার, এখন এখানে টেক্সট ক্লিক করে টেক্সট লিখেন। এতটুকুই কমপ্লিট। ডাউনলোডে যান, ডাউনলোড থেকে জেপিজি পিএনজি যেটা আছে সেটা করেন। অবশ্যই মনে রাখবেন আপনি যে প্রিমিয়াম কোনো কিছু এর ভিতরে ঢোকান ফ্রি ছাড়া, আমি যা নেওয়ার সময় দেখালাম ফ্রি ছাড়া, তাহলে সেগুলো আপনি ব্যবহার করতে পারবেন না। ঠিক আছে, এবার আমি আমার পেজে যাই, আমি এখানে এডিট, এডিট থেকে আপলোড ফটো, আপলোড ফটো থেকে আমি ডেস্কটপে ডাউনলোড হলো, এখানে আমি এটা দিয়ে দিচ্ছি। এইখানে একেবারে সাইজ অনুযায়ী বসে যাবে, সাইজ অনুযায়ী বসে, একেবারে সাইজ অনুযায়ী বসে গেল। সেভ দিয়ে দিলাম, তাহলে আমার কাজ কমপ্লিট। তাহলে আমি এই দুটো আপনি চাইলে গুগল থেকে নিতে পারেন, আর যদি কোনো ডিজাইনার গ্রাফিক ডিজাইনার কাছ থেকে ডিজাইন করে নিতে পারেন, সেটা তো বেটার। যদি না জানেন তাহলে ক্যানভা থেকে আপনি ফ্রি সাজাই গোছাই লিখে নিয়ে নিতে পারেন, ক্যানভা টুল থেকে। এটা ফ্রি আছে, ফ্রি থেকে আপনি আপনার কাজ মিটাই নিতে পারবেন। আশা করি আপনি কীভাবে কাজটা করবেন সেটা বুঝছেন। তো ধন্যবাদ সবাইকে, আর নেক্সট ভিডিওতে আমরা দেখব যে পেজে কীভাবে কাস্টম ট্যাব অ্যাড করতে হয়, এই যে এখানে কাস্টম ট্যাবগুলো কীভাবে অ্যাড করতে সেই বিষয়গুলো আমরা দেখব। তো কাস্টম ট্যাব আসলে কেমন সেই জিনিসটা যদি আপনাদের দেখাতে চাই, তো সেটা কাস্টম ট্যাব জিনিসটা কি সেটা একটু দেখাই। মেন পেজে যাচ্ছি, মেন পেজে যাওয়ার পরে আমি এখান থেকে গ্রাফিক টেক লাইভ ক্লাসে যদি যাই, তো এইখানে গিয়ে দেখবেন আপনার ইউটিউব, ইউটিউবের ট্যাবটাও এখানে আছে। ইউটিউবের ট্যাবটা আমি সামনে নিয়ে আসতে পারি, তো এই যে ইউটিউবে, ইউটিউবের ট্যাব সফটওয়্যার অনেক কিছু আছে, তারপরে এগুলো এডিট ট্যাব, এখানে ক্লিক করলে এডিট ট্যাবের সুযোগ দিবে। ইউটিউবের ট্যাবটা মনে করেন ইভেন্ট নিচে নিয়ে আসলাম, গ্রুপ নিয়ে গেলাম, আর ইউটিউবটা উপরে নিয়ে আসলাম, আর গ্রুপটা সামনে থাকলে দুটো ভিডিও একই। এবার আমি পেজে গেলে ইউটিউব আমি যদি এখানে ক্লিক করি, কেউ যদি সেখানে ক্লিক করে তো দেখবেন আমার ইউটিউবের চ্যানেলের ভিডিওগুলো সব এখানে দেখতে পাবেন। এখানে দেখেন ভিডিও এখান থেকে দেখবে, আবার কিছু সাজেস্ট ভিডিও এখানে আছে, সো যে কেউ চাইলে এখান থেকে দেখে নিতে পারবে। এখানে সমোর ডিটেলস এখানে পাওয়া যাচ্ছে। এটাই হচ্ছে ট্যাব এভাবে কাজ করে। তো আসুন আমরা
নেক্সট পেজে ভিডিওতে, সরি নেক্সট টিউটোরিয়ালে।